ইসলামী সরকার ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসমুক্ত হবে বললেন চর্মনায় পীর থাকছে রাজনৈতিক চাপে সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন কর্মকর্তারা দেবপ্রিয় থাকছে ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানাল স্টেট ডিপার্টমেন্ট সর্বশেষ আজ গণসমাবেশ থেকে যে বার্তা দেবেন তারেক রহমান শুনছিলেন শিরোনাম জানাব বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামের সুমহান আদর্শ ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব নয় কেবলমাত্র ইসলামী সরকার ক্ষমতায় গেলেই দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নাগরিকদের ব্যক্তি সংস্কার প্রয়োজন আর রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া ব্যক্তি সংস্কার সম্ভব নয় আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশ শীর্ষ কনফারেন্স প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন পীর বলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শবান মানুষ তৈরির বিকল্প নাই আর এমন নীতি ও আদর্শবান মানুষ তৈরির লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তিনি বলেন ইসলাম ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে অনেকেই এমন অপপ্রচার করে বেড়ায় তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি ইসলাম ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে দেশের মানুষ জানমালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে মানুষ কুরআনের পথে ফিরে আসলে বাংলাদেশ হবে বৈষম্যহীন ও বসবাসযোগ্য নিরাপদ রাষ্ট্র চলে যাচ্ছি পরবর্তী খবরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রাজনৈতিক চাপে সরকারি কর্মকর্তারা সঠিক তথ্য দিতে অসহায় ছিলেন ফলে তারা বাধ্য হয়েই সরকারি করতেন যার ভয়ে বা চাপে এতদিন সঠিক তথ্য দিতে পারেননি তাদের বলা হয়েছে এখন সময় এসেছে সেটি কাজে লাগান রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় বৈঠক শেষে ডক্টর দেবপ্রিয় আরও বলেন জিডিপি জাতীয় আয় মূল্য স্ফীতি এবং এডিপির প্রাকলন করা হয় এগুলোর বস্তুগত ভিত্তিগত অত্যন্ত দুর্বল এগুলো কীভাবে হয় এসব বিষয় খতিয়ে দেখা হবে এজন্য আমরা আলাদাভাবে বিবিএস এর সঙ্গে বসব ডক্টর দেবপ্রিয় বলেন আমরা সব ধরনের চুক্তি জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলোর মূল চুক্তির কাগজ চাওয়া হবে এবং খতিয়ে দেখা হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের তৃতীয় সভা হবে আমরা তথ্য উপাত্ত পেয়েছি এখন লেখার কাজ কিভাবে শুরু হবে সেটি নিয়ে আলোচনা হবে আমরা যে উন্মুক্ত তথ্য উপাত্ত চেয়েছিলাম এতে ব্যাপক সাড়া পড়েছে দ্রুত ঢাকার বাইরে টাউন হল বৈঠক করা হবে আমরা কি পেয়েছি সেই ভেতরে জিনিস এখন বলার সময় নয় এখন এলে বলা হবে সময়ের ব্যাপার এটা বৈঠকে সরকারের তথ্য তৈরি পরিবেশন এবং প্রাকরণ যারা করেন এমন চব্বিশটি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন এ সময় সেতুপত্র প্রণয়ন কমিটির সদস্য ডক্টর মোসাফিজুর রহমান ডক্টর সেলিম রায়হান সহ অন্যরা উপস্থিত ছিলেন সংস্থাগুলোর মধ্যে বিবিএস বিআইডিএস এনবিআর বিডা বেজা বিসিক কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন অপরদিকে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা এসেছিলেন সোমবার ষোলো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসময় সময় এই সফর সম্পর্কে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন বাংলাদেশের ডোনাল্ড লুর বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে আরো বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বোঝাপড়া এবং বাংলাদেশ যেদিকে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করছে এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি লক্ষ্য আছে তারা বাংলাদেশে সাহায্য করবে সে বিষয়ে আপনাদের লক্ষ্য কি জবাবে মিলার বলেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সমৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে যুক্তরাষ্ট্র কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে এ বিষয়ে লু অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন তিনি সেখানে এক মার্কিন সহায়তাকারী প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে এবং সেখানে সুশাসন ও বাণিজ্য প্রসারিত করতে 200 মিলিয়ন ডলারের বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে অর্থ বিষয়ক সেক্রেটারি নেইম্যানের নেতৃত্বে উচ্চ একটি প্রতিনিধি দল গত শনিবার ঢাকায় আসে সেদিন বিকেলে দুই দিনের সফরে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বিকাল তিনটা বিশ মিনিটে তিনি ইন্ডিগো এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান ডোনাল্ড লুকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রোটোকল ও মহাপরিচালক খন্দকার আলম ঢাকা সফরে এসে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এ সময় জাতি পুনর্গঠন যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড ইউনুস একই সঙ্গে দেশটিতে হওয়া অর্থ ফিরিয়ানের বিষয়েও আলোচনা করেছেন এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্ৰ ও অর্থ উপদেষ্টা সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধিরা এই সময় সুশাসন অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে 20 কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র চলে যাচ্ছি পরবর্তী খবরে আজ রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ শুরু করতে যাচ্ছে বিএনপি বেলা আড়াইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে বলে জানা গেছে এতে মহানগর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশেপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতারা জানান এই সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন করে বার্তা দেবেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের রাজধানী ঢাকায় গণসমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে ১৫ সেপ্টেম্বর শোভাযাত্রা করার কথা ছিল বিএনপির কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে আজ মঙ্গলবার করার ঘোষণা দিয়েছে দলটি দলীয় সূত্রে জানা গেছে সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড জাতীয় নির্বাচন রাষ্ট্র সংস্কারের দলের দেওয়া একত্রিশ দফা দেশকে স্থিতিশীল রাখতে দলের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় রাজপথের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা আন্দোলনসহ নানা বার্তা দেবেন জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি যুগান্তরকে বলেছেন গত সতেরো বছর আমরা কখনো ছিলাম ছোট কারাগারে অথবা বাংলাদেশ নামক ফ্যাসিবাদের বৃহৎ কারাগারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে আমরা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ মঙ্গলবার শান্তিপূর্ণ উপায়ে ঢাকায় গণসমাবেশ প্রস্তুতি নিয়েছি এবার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশ সফল করতে কাজ করবে জানতে চাইলে তিনি আরো বলেন এই সমাবেশের মূল আকর্ষণ দেশ নায়ক তারেক রহমান তিনি কি বক্তব্য দেন তা শোনার আগ্রহ নিয়েই গণতন্ত্রকামী মানুষ নয়াপল্টনে জমায়েত হবে দলীয় সূত্রে জানা যায় এই সমাবেশে ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ও মহানগরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন অতীতের মতো বাধা না থাকায় ভয়ডরহীনভাবে বাস ট্রেনে অনেকটা রিল্যাক্স মুডে যেভাবেই পারেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন